বিজেপি বৈরাগ কোথায় এনে এখানে এইসব চক্রান্ত চালাচ্ছে, এইসব মিডিয়া এখানে এই মিডিয়া গুলো আছে বলে এইসব গুলো হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে এইগুলো সব। বাইরের থেকে যে এই যে মুখে মাছ দিয়ে এই যে কথাগুলো বলছে, তাদের তারা আমাদের মতন এই ওপেন ভাবে কথা বলুক না দেখি, আমরা এই যে গলায় তুলসীর মালাটা দিয়ে আছি আমরা কি মিথ্যে কথা বলবো? তারা আমাদের মতো ওপেন ভাবে কথা বলুক, আমাদের এখানে কোনো অসুবিধা নেই, হিন্দু মুসলমান সব আমরা এখানে ভাইয়ের মতো। বলা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ওপরই এরকম বেছে বেছে নির্যাতনটা করা হচ্ছে। না না, আমরা তো সব আদিবাসী, তো আমাদের উপরে নির্যাতন হলে তো আমরা বলবো না? আপনারা কি শাহজাহানের ভয়ে এরকম কথা বলছেন? না না না, না না, এগুলো সব চক্রান্ত, বিজেপিরা সব চক্রান্ত করছে, এগুলো সব মিথ্যে কথা। সারা গ্রামের লোক জানে বলছে এই ঘটনা ঘটেছে, আপনিও জানতেন কি আগে থেকে এরকম ঘটনা ঘটেছে এখানে? না, আমাদের এলাকায় এসব ঘটেনি, এসব সব বিজেপির চক্রান্ত। বলা হচ্ছে হিন্দু হিন্দু মহিলাদের দিনে দেখে দেখে, না না না, সাজানের লোকেরা দিনের বেলা দেখে যেত কোন বাড়িতে কোন মহিলা রয়েছে এবং রাতে দেখে নিয়ে যেত। না না, চক্রান্ত, ওদের বিভ্রান্ত করা হচ্ছে এগুলো সব। কারা করছে? এরা বিজেপির দল সব। আগে আপনি আগে আপনারা শুনেছেন যে আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটছে? না, এসব ঘটেনি, সব আমরা এখানে কোনো অসুবিধা নেই, হিন্দু মুসলমান সব আমরা এখানে ভাইয়ের মতো। বলা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ওপরই এরকম বেছে বেছে নির্যাতনটা করা হচ্ছে। না না, আমরা তো সব আদিবাসী, তো আমাদের উপরে নির্যাতন হলে তো আমরা বলবো না? আপনারা কি শাহজাহানের ভয়ে এরকম কথা বলছেন? না না না, আমাদের এলাকা হয়নি, তো আমরা ভয় করবো কিসের জন্য? বলা হচ্ছে আপনাদের স্বামীদের আপনাদের উপর কোনো এ নেই, আপনাদের স্বামীদেরকেও হুমকি দেওয়া হচ্ছে? না না, কোনো হয়নি আমাদের, কোনো আমাদের অসুবিধা না, আমরা এখানে শান্তিতেই আছি। আমরা সেসব অশান্তি আনবো কেন এখানে? আমরা এখানে কোনো অশান্তিই নেই আমাদের, আমরা এখানে শান্তিতে আছি, বাচ্চা কাচ্চা সবাই আমরা আছি শান্তিতে। না, ওসব কিছু হয়নি আমাদের এলাকা, তারা সাজিয়ে যদি ওরা এ করে, আমাদের এখানে বলার কিছু নেই, আমরা এখানে শান্তিতে আছি। সেই লোকের চক্রান্ত আপনি এখানে কি, আপনি এখানে কত বছর হয়েছে বিয়ে হয়েছে? আমাদের 12 বছর হয়ে গেছে। 12 বছর এখানে কি দেখলেন এরকম নারী নির্যাতন হয়েছে এখানে? পিঠে পিঠে বানানোর জন্য অভিযোগ করা হচ্ছে, শেখ সাজান না কিভাবে ডাকছে আপনাদেরকে রাতের অন্ধকারে? না না, আমরাও তো মহিলা, আমরা এইসব দেখিনি, তো আমরা কি বলবো? দেখিনি, বাচ্চা কাচ্চা কোনো নির্যাতন দেখিনি, আমরাও তো মহিলা এখানে বাস করছি, হিন্দু মুসলমান সব ভাইয়ের মতো, মুসলিম আমাদের, আমাদের কোনো অসুবিধাই নেই।